হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া রঞ্জন ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমি ভালো আছি। অনেকদিন হলো ভিডিও শেয়ার করা হয়নি, আর মাইন্ড স্থির করে নিয়েছি যে এবার থেকে রোজ ভিডিও দেব। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, তো তোমরা আমার সাথে থাকো, পাশে থেকো, আর দেখতে থাকো আমার ভিডিও। একটা দাদা শ্বশুর মারা গেছিল আজকে, তার মানে 15 দিনের কাজ, মানে আজকে হলো 15 দিন, তো সে মারা গেছে আর আজকে হলো 15 দিনের কাজ, তো সেইগুলোই আজকে হবে। আর আমি এখানে কথা বলছি বলে মামা মামাকে বলছে চুপ করো। দেখো বাইরে কেমন কুয়াশা, মানে এখন বাজে 8:30, মানে দেখে মনেই হচ্ছে না যে 8:30 বেজে গেছে, এত কুয়াশা আজকে, আর বাইরে প্রচণ্ড ঠান্ডা। তো এই ঠান্ডায় যদি মামামকে বাইরে নিয়ে আসি, ও পুরো একদম গোটা বাইরে ছোটাছুটি করবে, তো সেই কারণে ওকে মানে ঘরের মধ্যেই রেখেছি। আর দেখো এত কুয়াশার মধ্যে আজকে আমি পুরো 1 বালতি জামা কাপড় ভিজিয়েছি, তো এইগুলো সব কেচে নেবো এখন, কারণ একটু রোদ বেরোয়নি, আর রোদ কখন বেরাবে সেই আশা করে ফেলে রেখে লাভ নেই, তো তাই ভাবছি এগুলো একটু কাচাকুচি করে নিই। তো দেখো নাপিত এসে গেছে, আর নখ চুল মানে কাটা হবে, 15 দিন অসুখ ছিল, নখ চুল কাটা হয়নি, তো নখ চুল কাটা হবে। আর দাদু বংশের বড়, মানে এটা হলো দাদু দাদা শ্বশুর, সে বংশের বড়, তো সে আগে কেটে নিচ্ছে। আর দেখো তোমাদের দাদা ভাই এই প্রথম নেড়া হচ্ছে, মানে আমার বিয়ের পর থেকেই প্রথম। তো দেখো আমার সানটান হয়ে গেছে, নখ চুল কাটা হয়ে, মানে নখ কেটে নিয়েছি আর নতুন শাড়ি পরে নিয়েছি, নখ চুল কেটে নতুন শাড়ি জামা পরতে হয় আর মালা পরে। আর আমি নদীতে যাব না, মানে নদীতে স্নান করব না, আমি আগেই স্নান করে নিয়েছি, আর সবাই এখানে যাচ্ছে নদীতে স্নান করতে, তো নদীতে স্নান করে নতুন জামা কাপড় পরে সবাই আসবে। এখানে মামামের জন্য জল, মানে জল গরম করছি, ওকে দুধ খাওয়াবো এক্ষুনি, তো জন্য জলটা গরম করে নিচ্ছি, আর একটু ফ্লাক্সে ঢেলে নেব জলটা, আর এখানে ফুটে গেলে জলটা নামিয়ে নেব। আর আমি এখন একটু চা নিয়ে বসে পড়েছি, এখন একটু চা খাবো, আর মামাম ওদিকে ঘরে চা চা করে চেল্লাচ্ছে, তো ওকে চা দেবো না যেহেতু দুধ দেব, ওর বয়সটা এখনও চা খাওয়ার মতো হয়নি, তো জলটা ফুটে গেলে ওকে দুধ খাওয়াবো, আর আমি একটু চা খেয়ে নিচ্ছি। মামাম দেখো বই পড়ছে, এভাবে কেউ বই পড়ে? তো দেখো এখানে মা ভাত বসিয়ে দিয়েছে, আর আমাদের নিমন্ত্রণ আছে, আমরা খেতে যাব। আর বাবার যেহেতু নিয়ম আছে কোনো মোড়ার ঘরে খাবে না, তো তাই মা এখানে ভাত বসিয়ে দিয়ে, মাম ঘুমিয়ে পড়েছে। আর তোমার দাদা ভাইকে দেখো নেড়া হয়ে কেমন লাগছে দেখতে, কেমন লাগছে তোমার নেড়া হয়ে? সত্যি মানে মনে হয়নি যে তুমি নেড়া হয়েছো, মানে মুখটা সেরকমই আছে, একটু অন্যরকম লাগছে। সারাদিন ভাত খাওয়া হয়নি, আর এখন 9:30 বাজে, তো ভাত খেয়ে চলে এসেছি। আর তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কী বলতো, আমরা যেহেতু গ্রামে বাস করি, তো সব কিছু শেয়ার করা সম্ভব নয়, তো তাই এই পর্যন্ত রাখছি। তো টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট।